গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আল্লাহর লাজ দিলের মধ্যে লালন করা, আল্লাহর লাজ লজ্জা, কিসের লজ্জা একটু বুঝে, কিসের লজ্জা? আমি আমার ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে, বাচ্চা কি বলবে। আমি আমার বন্ধুর সামনে গুনাহ করতে চাই না, আমার ইমামের সামনে গুনাহ করতে চাই না, আমার মুসল্লির সামনে গুনাহ করতে চাই না, আমার মা আমার বাবার সামনে গুনাহ করতে চাই না, মানুষের সামনে গুনাহ করতে চাই না, মানুষ কি বলবে? কি আজিব তামাশা! এরে ভাই, দরজা জানালা আটকায়া তুমি গুনাহ করতেছো যেন মানুষ না দেখে, তো তোমার একটুও চিন্তা নাই যে মানুষ দেখবে এই ভয়ে আমি দরজা জানালা লাগাইয়া দিলাম, মাখলুকের ভয়ে আমি নিজেকে আড়াল করলাম, অথচ খালেকের দরজা খোলা, অথচ আমার মালিক দেখতেছেন। তার মানে একটা বাচ্চার চেয়ে আমি আমার মালিকের ইজ্জত কম দিই, একটা ছোট্ট শিশুকে আমার মালিকের চেয়ে বেশি সম্মান দিছি, তার ভয়ে গুনাহ করলাম না, লজ্জা লাগে। এই লাজ মালিকের রাখা। কি মনে হয় আমি আর আপনি যখন একা হয়ে যাই, কি মনে হয় মালিক আমারে বুঝি কেউ দেখে না, না আমারে কেউ দেখে না, অথচ আল্লাহ বলতেছেন দেখি না মানি, আলাম ইয়া আলাম আন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা তাকায়া রইছে, আল্লাহ দেখতেছেন সে কি জানে না? বলে কিভাবে দেখে? সূরা তুরের শেষ দিকে আসছে, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফা ইন্নাকা বিআয়ুনিনা, নবী আমি আপনার দিকে সরাসরি তাকায়া রইছি, আল্লাহ আমার আর আপনার দিকে সরাসরি তাকায়া রইছে। শুধু কি তাকায়া রইছে? অনেক সময় তো আমরা গাফলতের তাকানি তাকায়া থাকি, অমনোযোগী তাকায়া রইছি, ভাবতেছি আরেকটা সামনে দেখে আসলো গেল টের পাই না। আল্লাহ কি ওই রকম তাকায়া রইছে? আল্লাহ বলেন না ওই রকম তাকায়া রই নাই। নবীকে ডাক দিয়া বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি ওই রকম গাফলতের তাকানো তাকায়া রই নাই। মিরসাদ হচ্ছে ওই অবস্থা, শিকারী যখন শিকার করতে যায় তখন চূড়ান্ত সতর্কতার সাথে আগায়, আস্তে আস্তে তার তাক করে, পা ধীরে ধীরে ফেলে, নিঃশ্বাস ধীরে ধীরে ফেলে, যেন শিকার টের না পাওয়া যায়। হঠাৎ মুখ্যম সময় পাইলে তীর ছুঁড়ে ফেলে, এই অবস্থাটাকে বলে মিরসাদ। আল্লাহ বলতেছেন আমি শুধু তাকায়া রই নাই, এ নবী ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব তো উৎপাইতা রয়েছে, যে কোনো মুহূর্তেই বান্দাকে খপ করে ধরে ফেলতে পারে। কি মনে হয় আমি যখন গুনাহ করি কি মনে হয় আমার কেউ দেখতেছে না, না আর আল্লাহ বলতেছে কেউ জানতেছে না, আল্লাহ বলতেছে ইয়ালামু খাইনাতাল আয়ুন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়ামা তুখফিস সুদুর, চোখের আড়ালে কার দিকে তাকাইছো আমি ওইটাও জানি, দিলে দিলে কি বাজে কল্পনা করতেছো আমি ওইটাও জানি, বলে দিলের ভেতরটা মনে করছো ভেতরেই থাকবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলতেছেন ওহুসিলা মাহফিস সুদুর, ওহুসিলা মাহফিস সুদুর, ভিতরে যা কিছু আছে সব মালিকের সামনে জমা হয়ে যাবে। কি মনে হয় তুমি একা, তোমার সাথে কেউ নাই, এজন্য গুনাহ করতেছো তাই না? আল্লাহ বলতেছেন ওহুয়া মাকুম আইনা মাকুমতুম, এরে বান্দা তুই কই যাবি, তুই যেখানে যাবি আমি ওই জায়গায় তোর সাথে আছি, যাও এমন জায়গায় যায় গুনাহ করো, আমি হাসান জামিল অনুমোদন দিয়া দিলাম, এমন জায়গায় যায় গুনাহ করো ভাই যেই জায়গায় তোমার বিশ্বাস যে আমাকে সবাই না দেখলে মালিকও দেখে না, এমন এক জায়গায় যায় গুনাহ করো, কোনো সমস্যা নেই যাও। আর লাজ তো রাখো, যেই সন্তানের লজ্জা তুমি করতেছো ওই সন্তান তোমারে কি দিছে, যে বিবির লজ্জা তুমি করতেছো, যেই ওস্তাদের লজ্জা তুমি করতেছো ভাই ওই ওস্তাদ তোমাকে কি দিছে ভাই, আর মালিক কি দিছেন একটু লাজ তো রাখো। মালিক যেন আমি যখন গুনাহ করি মালিক শুধু দেখেন না, মালিক ঠিক ওই কথাটা মনে করাইয়া দিয়া দিয়া আমার পেছন থেকে ডাকতে থাকেন, পেছন থেকে ডাকতে থাকেন। আমি আর আপনি যখন গুনাহ করতে আগাই তো আমাদের ওই দিল নাই যে মালিকের ডাক শুনতে পাই, কিন্তু মালিক প্রত্যেকটা বান্দাকে তখন ডাকেন। কি বইলা ডাকেন? যে রে বান্দা আমি করিম রব, আমি করিম রব। করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন, যিনি না চাইতেই দেন। তো আল্লাহ বলতেছেন তুই দেখ তোর কত কিছু দিছি, তুই আমার কাছে চাস নাই, তোর ওই সুন্দর চোখগুলো আমি দিছি তুই তোর চাস নাই, তোর ওই সুন্দর কান আমি দিছি তুই তোর চাস নাই, ওই ভুরু লাগাইয়া দিছি দেখ চাস নাই, আরে এমন শ্রেষ্ঠ নবী দিছি তুই তোর চাস নাই, তোর নেতা, আরে ভাই আমার আর আপনার নেতা কতদিন আমাদের জন্য জেল খেটেছেন বলেন, আমার আর আপনার নেতা কতদিন আমাদের জন্য না খায়া ছিলেন, আমার আর আপনার নেতা
কতদিন আমাদের জন্য শরীরটা ক্ষতবিক্ষত করেছেন, আমার আর আপনার নেতা কয়বার নিজের দাঁতকে শহীদ করেছে, আমাদের জন্য কতবার মাথা মোবারককে টুকরা টুকরা করেছে, ক্ষতবিক্ষত করেছে, কয়দিন করেছে, কয়দিন আমার নেতা আমার জন্য অপেক্ষায় বসে থাকেন। অথচ আল্লাহ এমন এক বড় নিয়ামত নবী দিয়েছেন, যেই নবী আমার আর আপনার জন্য জেল খেটেছেন, যেই নবী আমার আর আপনার জন্য না খেয়েছিলেন, যেই নবী আমার আর আপনার জন্য তার দেহ মোবারককে রক্তাক্ত করেছেন, যেই নবী আমার আর আপনার জন্য তার মাথা মোবারক ক্ষতবিক্ষত করেছেন, তার দাঁতকে শহীদ করেছেন। আর শুধু তাই না, আজও অপেক্ষা করতেছে কখন আমি আর তুমি যাব, আমাদেরকে সুপারিশ করায়া মালিকের দরবার থেকে ছুটাইয়া আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। কত বড় নিয়ামত মালিক দিছেন। আমি আর আপনি যখন গুনাহ করতে যাই, মালিক ঠিক ওই কথাগুলো বলে বলে ডাক দিয়া আমাকে সতর্ক করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল করিম। এ মানুষ, তোর ওই করিম রবের ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? আরে করিম রব তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। তো বান্দা হয়তো বলতে পারে, আমাকে না চাইতে আপনি কি দিছেন? তো আল্লাহ বলেন, জালেম নিজের চেহারাটার দিকে তো একটু তাকা, নিজের চেহারার দিকে তো একটু তাকা, দেখ আমি কি না দিছি। আল্লাযি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, দেখ কি সুন্দর করে তোর চেহারা সাজাইছি, তোর মতো সুন্দর করে আমি কোন মাখলুক বানাই নাই। দেখ তুই, তোর চোখের সামনে কি সুন্দর একটা শাটার লাগাইয়া দিছি, ময়লা আসলে এটা ঢাইকে দেয় তোরে, একটু ময়লা আসলে এটা টিপ মারে, আর ঝাড়ু লাগাইয়া দিছি, পানি আসে ওই ঝাড়ু দিয়া পরিষ্কার করে তোর চোখকে যেমন তেমন করে দেই। তুই বুঝিস না কেন কি সুন্দর করে তোরে বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, দেখ জালেম নিজের মুখের দিকে তাকায়া দেখ, আরে তোর ওই করিম রবের ব্যাপারে তোর কে ঢুকায় ফেললো? এরে যুবক ভাই আমার, আমি আর তুমি যখন এই চোখ দিয়া গুনাহ করি, তো মনে করো মালিক ওই মুহূর্তে আমার আর তোমার ডাকতেছেন, এই মানুষ এই মানুষ, তুই যে চোখ দিয়া তাকায় রিসস যার দিকে, ওই নায়ক নায়িকা তোর চোখ বানায় নাই, আমি আল্লাহ না চাইতে ওই চোখ তুলে দিছি। আমি আর তুমি যখন হেডফোন লাগাইয়া লাগাইয়া গান শুনি, ঠিক ওই মুহূর্তে মালিক ডাকতে থাকেন, আরে জালেম মে মানুষ, করিম রবের ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? তোর ওই গায়ক গায়িকা এই কান দেয় নাই, না চাইতেই আমি করিম রব তোর ওই নিয়ামত দিছি। মালিকের লাজ তো রাখো, এত এত নিয়ামত পায়া, এত এত নিয়ামত পায়া ওই মালিকের নাফরমানি কেমনে করব? গুনাহ করার সময় চিন্তা লালন করি তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।